আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা মজাদার রান্নার রেসিপি দেখার জন্য আজকে পর্বে রান্না করে দেখাবো চিংড়ি দিয়ে গাটি কচু বা কচুর ছড়া বা কচুর ছড়ি যে যে নামে ডাকেন না কেন এই চিংড়ি দিয়ে গাটি কচু বা কচুর ছড়াটা খেতে কিন্তু দারুণ লাগে চেষ্টা করেছি একদম গ্রামীণ রেসিপিতে রান্নাটা শেয়ার করার জন্য আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো রান্নাটা করে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলের পরিমাণটা আমি বলছি না কারণ এক এক পরিবারে কিন্তু তেল কম বেশি খায় তো আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা দিয়ে দিবেন আর তেল গরম হয়ে এসেছে এবার এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কচুর ছড়ি বা গাঠি কচু আমি কচুর ছড়িটা কিন্তু এভাবে চার ভাগে ভাগ করে নিয়েছি আর এই কচুর ছড়িটা বেশ বড় ছিল তাই এরকম স্লাইস করে আমি কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো কোনো শেপে কেটে নিতে পারেন এখানে হাফ কেজি মতো কচুর ছড়ি আছে আর তেলের উপর এই গাটি কচু বা কচুর ছড়াটাকে ভেজে নিতে হবে প্রায় দেড় থেকে দু মিনিটের মতো কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন যে হালকা একটু লালচে টাইপের হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচি সহ এই কচু ছড়িটাকে খুব ভালো করে আরও একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রং ব্রাউন না হয়ে যাচ্ছে তো আমি বেশ কিছুটা সময় ভেজে নিয়েছি আর চুলা রাস্তা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আর এখন লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এই গাটি কচু বা কচুর ছড়িটা অনেকটাই লালচে হয়ে গেছে আর পেঁয়াজের রংটাও একদম ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চারটার মতো আর এই কাঁচামরিচের কারণে রান্নার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে মশলা হিসেবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ি তবে ঝালটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি আমি এখানে মিডিয়াম সাইজের বেশ কিছু চিংড়ি নিয়েছি আপনারা চাইলে গলদা চিংড়ি বা ছোট সাইজের চিংড়ি যে কোনোটা নিতে পারেন ভালো করে কষিয়ে নিতে হবে আমি মিনিট দুয়ে কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা টাইপ হয়ে গেছে তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে আর এভাবে কষিয়ে রান্না করলে না গাটি কচুর টেস্টটা খুব ভালো আসে আর এই কষিয়ে নেওয়ার মাঝে কিন্তু এই কচুছড়িটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে প্রায় এইটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুড়ি আর এই অংশটুকু আমি ক্যামেরায় ধারণ করতে পারিনি স্কিপ হয়ে গেছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যাই হোক আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন আর এই পর্যায়ে হাফ চা চামচ টালা জিরার গুড়িটা দিয়ে দিবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যাতে করে পারফেক্টলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ঝোলের পরিমাণও কিছুটা কমে আসে আমি প্রায় থেকে মিনিটের রান্না করেছি সাত আট মতো আর এ পর্যায়ে কিন্তু আমার গাটি কচুটি সেদ্ধ হয়ে গেছে এরকম মাখা মাখা টাইপ হয়ে গেছে আর এই কচুর ছড়ি বা গাঁঠি কচুটা কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না চিংড়ি দিয়ে এরকম মাখা মাখা করে রান্না করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ